রাত্রি গিয়ে টাকা দিয়ে 10,000, আবার সকাল বেলা যায় একজনে গিয়ে 5,000। এখন বিচার করে কয় কি করব তোমার পাশে, আমারে তো টানে 10-এ, ঠিক কিনা? এই হলো বিচার। মেম্বার মাতবর চেয়ারম্যান তারা বলতেছে তোমরা ঝগড়া করিও না, কোরআনে এর ফায়সালা আছে, তোমরা কোরআনের ফায়সালা মাইলা ছিল। সুন্দর একটা পরামর্শ দিছে না? এখন দুই ভাই কয় ঠিক আছে আমরা তাদের ফায়সালা মাইনা নিব। এখন একজন বড় আলেমের কাছে যাইতে হইব, তা আলেমের কাছে এরা তোরা চিনে না, আলেম আলেম বড় আলেমকে জানে না। ওই এলাকার একজন বন্ডফিরের মুরিদ আছিল, তখন দুই ভাই গাবি লিয়ে রওনা দিছে বড় আলেমের কাছে, ফায়সালা লই আইব আর কি, গাবি লিয়ে রওনা দিছে। এখন ওই বন্ডফিরের মুরিদ কইতেছে আরে দুই ভাই দি গাবি লিয়ে যাইতেছে, ওই মালটা তো হাত সারা করণ যেত না, আমাকে দরবারে নিলে আমাকে ফিসাব খুব খুশি হইব। কয়ে তোমরা কই যাও? আরে আর কই না, আমাকে তো আমাকে দুইজনে মেয়েদের তুমুল ঝগড়া গাবিটা লইয়া। কয় কি কাহা? কয় আমরা ফায়সালা লাগে যেতেছি। কয় তাহলে এক কাজ করো, এই রাস্তা শেষ মাথায় দেখবে একটা গ্রাম দেখা যায়, ওই জায়গায় একটা বড় বট গাছ আছে, ওই বট গাছের নিচে একটা দরবার আছে, ওই দরবারের ফিসাব অনেক বড় আলেম, তার কাছে যাইয়া ফায়সালা নিয়ে আসো। তো দুই ভাই কত ভালো হয়েছে, সন্ধান পাইছি। তো দুই ভাইয়ের মনটাও খুব খুশি, কোরআনের ফায়সালা মাইনা চলবো। ওই দরবারে যাওয়ার পরে, গেটে যাওয়ার পরে এই লোকজন কইতেছে কয় খাইছে রে বড় একটা গরু হয়েছে, মানে হুজুরে গিয়ে খবর দিয়েছে ফিসাবে, হুজুর আপনার দরবারে বড় একটা গরু হয়েছে। কয় তার আইতে দে আইতে দে, আইসে আইতে আইতে কইতেছে কয় কী ব্যাপার? কয় হুজুর আমরা আসছি আমাদের দুই ভাইয়ের মধ্যে এই গাভী ডালিয়ে তুমুল ঝগড়া, আমি বড় ভাই বলতেছি পুরাটা গাভীর মালিক, আমি ছোটোটা বলতেছে সেটা কি পুরাটা গাভীর মালিক, মানে আমাদের মধ্যে একটা সমাধান করে দেয়। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয়েছে একটু দাঁড়াও, আমি একটু উজু করে আসি। কী রুজু করে আসে? এত কিচ্ছু জানে না, কারণ গিয়া কোরআন শরীফ হাতাইতেছে। কয় কী করা যায়, এত বড় একটা মাল লই আইছে, এটা তোর হাত সারা করণ যেত, এটা তো রাখতেই হইব, ধরা গুজামিল টুজামিল দিয়ে হইলে তো রাখতেই হইব। এখন কোরআন শরীফ গাড়তে গাড়তে একটা সুরা হয়েছে, সুরায় তিন, কি সুরা? সুরায় তিন। এখন এই সুরায় তিন না ফুরা কয় ভাইছে এটা দিয়ে আজ গুজামিল জিনিস ধরে রাখবে। এখানে কয় বসো, তোমাদের ব্যাপারে কোরআনে ফায়সালা আইছে, বসো। আচ্ছা তার আগে পরিচয় দাও, বড় কে আর ছোট কে? বড় ভাই বলতেছে আমি বড় ভাই। কয় তোমার ব্যাপারে কি হইতেছে দেখো, দুই ভাই এক গাবি তিনজনের আলোচনা চলতেছে। বড়টা কয় বাবা রে বাবা হুজুর দেখে বড় আলেম দেখা যায় একেবারে জাগা মতো হয়েছে। কয় বড় ভাই তো তুমি? কয় হ্যাঁ। কয় তোমার ব্যাপারে কি ফায়সালা হইতেছে দেখো, তুমি যেহেতু বড় ভাই এই গাবি তোমার কাছে যাইতো না। বড় ভাই হাই সব না আমার কাছে যাই তুই না, কারণ ছোট ভাই তো লাফাইতেছে খুব খুশি পুরাটা গাবি মানে গাবি। কয় দাঁড়াও তুমি লাফাইও না, তোমার ব্যাপারেও ফায়সালা আসতেছে। বড় ভাই তো যেহেতু গাবি চিনেই না, ও তোরে চিনে না, বড় ভাইয়ের কাছে যখন গাবি যাইতই না, তুমি যেহেতু ছোট ভাই তোমাকে গাবি চিনে হই না। হায় হায় দুনো ভাই থ বেড়ে গেছে। আরে তাহলে এটা ফায়সালা কি? গাবিটা নিবো কেডায়, কার এটা, মালিকটা কেডায়, জানার দরকার না? কয় দাঁড়ায় এই ব্যাপার ও সামনে আলোচনা আসতেছে। ও হাদাল বালাদুল আমিন, এই বলদের মালিক আমি, দেখছেন নিয়েলা। কয় কোরআন মাননি? কয় মানি। কয় তাহলে যেইভাবে আসছো ঠিক এইভাবে খালিয়াতে ফিরা যাও। ও মুসলমান ইমানদার, কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বুঝাইতেছেন, তিনি একটাই ঘটনা নকল করছেন তিনার কিতাবের মধ্যে, তিনি বলতেছেন চুবিসি ইবলিসে আদম রুয়ে হাস পাঁচ বাহার বাসতে না দায়া দাদে দাস। ইবলিশের এমন অনেক ইবলিশ মানুষ বেশি পীর সাজিয়া মানুষদেরকে মুরিদ করা এবং তাদের ইমান আমলকে বরবাদ করে, যারা নাকি তাদের হাতে মুরিদ হয় তাদের ইমান আমল নিয়ে কেউ কবরে যাইতে পারে না। দুই ভাই যেমন বাপের সম্পদ নিয়ে ফিরে আসতে পারে নাই, ঠিক তেমনি ভাবে যারা বিভিন্ন দরবারে বিভিন্ন দরগায় বিভিন্ন বন্ডভীরের কাছে মুরিদ হয় তাদের ইমান আমল নিয়ে কবরে যাইতে পারে না, ঠিক কিনা? তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 9 নম্বর পারার 175 নম্বর পৃষ্ঠার সুরায়ে আরাফের 179 নম্বর আয়াতের কালিমায় আল্লাহ পাক বলেন,
ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কঠিন কথা বলছেন এখানে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ যারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নিশ্চয় লাকত শব্দটা তাগিদ দেওয়ার জন্য আসে এখানে তাগিদ শব্দ কিন্তু দুইটি একটা হলো লামে তাকিদ আর একটা হলো কদ কদ শব্দটা কিন্তু তাকিদ দেওয়ার জন্য বলা হয় আমরা অনেকে বলি অবশ্যই অবশ্যই বলি না দুইবার বলি আল্লাহ পাক এখানে অবশ্যই দুইবার আনছেন দুইবার ওয়ালাকাদ যারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নিশ্চয় আমি কত মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করছি কিসের জন্য জাহান্নামের জন্য সৃষ্টি করছি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এখন প্রশ্ন আসেনি যে জাহান্নামে কারা কারা যাবে প্রশ্ন আসে না কারা কারা জাহান্নামের জন্য আল্লাহ পাক কাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ পাক কিন্তু থাইমা দেন নাই থাইমা দেন নাই অর্ধেক রাস্তায় কিন্তু আল্লাহ পাক ছাইরা দেন নাই এটা চিন্তার বিষয় অনেক লোক অনেক মানুষ অনেক জিন জাহান্নামের জন্য আল্লাহ পাক সৃষ্টি করছেন এখন আমরা প্রশ্ন করি জাহান্নামে কারা যাবে তাদের সিম্পটম কি তাদের লক্ষণ কি তাদের আলামত কি এটা বয়ান করার দরকার কিনা আল্লাহ পাক তাদের বয়ান করছেন তাদের সিম্পটম বলছেন আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ পাক বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের অন্তরটা হবে বদির অন্তরটা কি বদির সত্য জিনিস সে শুনেও শুনতে পাইবে না সত্য রাস্তা দেখেও দেখতে পারবে না কোরআনের রাস্তা দেখেও সে বুঝতে পারবে না কোরআনের আলোচনা শোনার পরেও তার দিলে ঢুকবে না ঠিক কিনা তারা হলো অন্তরটা বদির তার অন্তরটা রোগাম্বিত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমে বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা হ্যাঁ তাদের অন্তরটা রোগাম্বিত হয়ে গেছে আমি আল্লাহ তাদের রোগকে আরো বাড়ায় দেই কি করেন বাড়ায় দেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম তাদের দিলের মধ্যে আমি মোহর মারিয়া দিছি যাদের দিলে মোহর পড়িয়া গেছে তারা কিন্তু উলামায়ে কেরামের কথা শুনবে না তারা কোরআন হাদিসের কথা শুনবে না তারা শরীয়তের কথা শুনবে না তারা মনগড়া জিন্দেগি গঠন করবে যে যেমনে বলে সেইভাবে আমল করবে তারা আগে পেছে কোনো কিছু চিন্তা করবে না লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তারা কখনো দিল দিয়ে চিন্তা করবে না উলামায়ে কেরাম কেন নামাজের কথা বলে উলামায়ে কেরাম কেন পর্দার কথা বলে উলামায়ে কেরাম কেন গুনার কাজ সারতে বলে এই কথা তারা বুঝবে না ঠিক কিনা এই জন্য কিছু বন্ড ফিরের মুরিদ আছে তারা সব চলে ফিরের মুরিদ হইছে ভালো হওয়ার জন্য ফিরের মুরিদ অনেক বেশি খারাপ করে আগে একটু শর্মাইতো অনেক বেশর্মা হয়ে গেছে আগে একটু গোপনে করতো আরো অনেক ফকাশে করে ঠিক কিনা আমি দরবারের মুরিদ ফির সাহেব যেটা কই হেডি আমার সই নাউজুবিল্লাহ বলেন ফিসাব পাইছে এরকম ফিসাবরে আগুনে ফুরালো আনা উচিত যে ফিসাব নামাজ পড়তে দেয় না যে ফিসাব তোমাকে পর্দা করতে দেয় না যে ফিসাব তোমাকে গুনার কাজ ছাড়তে দেয় না যে ফিসাব তোমাকে শরীয়তের হুকুম মানাইতে পারে না ওই ফিসাবকে তিন তালাক দিয়ে লাথি দিয়ে ফিরা দেওয়া উচিত ঠিক কিনা কারণ আল্লাহ পাক পরিষ্কার সিম্পটম বাতাইছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের চক্ষু থাকা অবস্থায় তারা সত্য পথ দেখবে না জান্নাতের রাস্তা দেখবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের অনেক জায়গায় যারা জান্নাতি হবে তাদের কথাও কিন্তু বাতাইছেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফ আয়াত 6 এর শেষ অংশে বলেন
নিশ্চয় যারা ঈমান আনবে পাশাপাশি নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। ও মুসলমান ঈমানদার, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন কাদেরকে? মেহমান বানাইবেন আল্লাহ পাক পরিষ্কার জানায় দিবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে পাশাপাশি নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। আমরা কিন্তু সবাই জান্নাতের ওয়ারিশ, ঠিক কি না? এখন বলতে পারেন হুজুর আবার কি কয়, জান্নাতে যাওয়ার জন্য কত কষ্ট করতে হয়, কত আমল করতে হয়, কত নামাজ পড়তে হয়, এত নামাজ পড়ে এত রোজা রাখে এত আমল করার পরে আমরা গ্যারান্টি দিতে পারবো না জান্নাতে যাইতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি দিতে পারি না, ঠিক কিনা? আর আপনি কোন আমরা জান্নাতের ওয়ারিশ, কিভাবে ওয়ারিশ? আপনার আমার আদি পিতা আদি মাতা হজরতে আদম আলাইহিসসালাম, হজরতে হাওয়া আলাইহিসসালাম জান্নাতে বসবাস করছেননি? করছেন। আল্লাহ পাক বলছেন না কোরআনুল কারিমে সূরাতুল বাকারার, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোর রূহগুলোকে যখন আল্লাহ পাকের কুদরতি হাতে নিলেন, মুফাসসির কেরাম তাফসীরে কিতাবে উল্লেখ করেন, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তিনি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সমস্ত রূহগুলা যখন আল্লাহ পাকের কুদরতি ডাইন হাতে নিলেন, কুদরতি ডাইন হাতে নিয়ে আল্লাহ পাক কুদরতিভাবে তাকাইলেন, তাকাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন কিন্তু সবাই এক বাক্যে বলছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, খুশি হইয়ে আল্লাহ পাক বলেন, যারা আমাকে রব বলা স্বীকার করছো, আমাকে রব মানছো, দুনিয়াতে যাইয়া কিন্তু আমাকে এমন ভাবে রব স্বীকার করবা, ঠিক কি না? এখন আপনারা বিবেকের প্রশ্ন, আপনার কাছে বিবেকের প্রশ্ন, যারা নামাজ পড়ে না তারা কি রব বলা স্বীকার করছে? যারা নামাজ ছেড়ে দিছে, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, ঠিক কি না? অথচ হাদিসে আছে, তোমাকে যদি টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি শুলে চড়ানো হয়, তোমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, একক্ত নামাজ তুমি ছাড়তে পারবা না, ঠিক কিনা? পাঁচক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন, একক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছাড়িয়া দেয় তার জন্য 88 লক্ষ বছর জাহান্নাম, 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম, ইচ্ছা করে ছেড়ে দিলে আর কাজা করলে 1 হুব্বা জাহান্নাম, শুধু 88 বছর। তাহলে কাজা করেন যেমনি, আমি মনে করি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাপ হইল নামাজ ছেড়ে দেওয়া, এর সাথে বড় পাপ আর হইতে পারে না, ঠিক কিনা? বেনামাজির মতো এত দুঃসাহস আর দুনিয়াতে নাই, নামাজ ছাড়ে কিভাবে আমার বুঝে আসে। শুধু তাই নয়, অনেক লোক আছে জামাতে নামাজ পড়ে না, অবহেলা করে, পড়তে পারে ইচ্ছা করলে কিন্তু অবহেলা করে। অনেক লোক তো এমন আছে সারা দিন কোমর বাইন্ধা কাজ কইরা রাত্রে গিয়া বাড়ির এক কোণার মধ্যে গিয়া একবারে সব উক্ত নামাজ এক লোকে আদায় করে লায়, আছে না এরকম? আমার এক মুসল্লি, আমি যখন শেখেরচর এক মসজিদে ছিলাম, আমার এক মুসল্লি এক দাওয়াতের মধ্যে ওনার লোকে সাক্ষাৎ, কি একটা বাপ দোষী, উনি ওই এলাকার বেলা ফিসা ফিসা মানে তলে তলে মহিলাগো মুরিদ করে, আবার ওই যেটি কিছু বুঝে না আবু জাহেল মার্কা হেগুলারে মুরিদ করে, কারণ জানে জাইন্ডা কেউ যাইতো না, তো যেটি জানে না হেডি রে হাত করে, ঠিক না? ফান পাচ্ছে, তখন কয় হুজুর আমারে চিনেন, আমি কই কেমনে চিনতাম, দেই নেই দর্নারে লজ্জাও করে আমার শিখায়, কয় আমি আপনারই মুসল্লি, আমার বাড়ি ওই যে সামনে, কয় আমি আবার এক তরিকত পন্থী, কয় আমি প্রত্যেক দিন নবীজির উপর 500 করে দুরুস্ত করি, আমি কই 500 না, আপনি যদি 5 লক্ষবার প্রত্যেক দিন দুরুস্ত শুরু করেন আপনি জান্নাতে যেতে পারতেন না। কার এটা কি কয়? পরিষ্কার হাদিস, নবীজির হাদিস। ও মুসলমান ইমানদার, দুঃখের সাথে বলি আজকে মুসলমান ইমানদার খুব সহজে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারেন,
গরের পাশে কিন্তু এই মাহফিলের আলোচনা হয় ঠিক কিনা, গরের পাশে ওয়াজ মাহফিল হয়, গরের পাশে তাফসিরের মাহফিল হয়, ইচ্ছা করলেই বৈশা শুনতে পারেন, কিন্তু এত সহজ কিন্তু ছিল না ঠিক কিনা। এই সহজ করে গেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আপনাকে আমাকে দাঁড়ে নাই পৌঁছে দিছেন, মানে একেবারে খানা রেডি করে দিছেন, মাইকে দিছেন খালি খামু, এত সহজে কিন্তু সাহাবায়ে কেরাম হাদিস সংগ্রহ করেন নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে দেখবেন, তিনি যখন মুসলমান হইছেন তেনার মা কিন্তু মুসলমানিত্ব পছন্দ করেন নাই, নবীজির বিরোধী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে তার মাকে জানাই নাই, গোপনে রাখছে, কারণ আমার মা শুনলে আমাকে ঘরে জায়গা দিবে না, আমার খাওন বন্ধ করিয়া দিবে, এই জন্য আম্মাকে জানায় নাই। না জানাইয়া চুপে চাপে নবীজির দরবারে যায়, নবীজির দরবারে যাইয়া একদিন দুই দিন অনাহারে কয়দিন থাকা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি মুসলমান হইলাম, কালিমা পড়লাম, কিন্তু কিভাবে জান্নাতে যাওয়া যায় ওই সমস্ত আমলগুলো আমাকে শিখতে হবে। দেখছেন কেমন আগ্রহ পয়দা হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আমি আল্লাহ যাকে ভালোবাসি, যার মঙ্গল কামনা করি, আমি আল্লাহ তার বক্ষটাকে ইসলামের জন্য খুলে দে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষটা ইসলামের জন্য আল্লাহ পাক খুলে দিছেন, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইয়া না খাইয়া একদিন দুই দিন তিন দিন পার হইয়া যায়, পেটের মধ্যে কোনো দানা পানি নাই, অনাহারে থাকিয়া হাদিস সংগ্রহ করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে পড়িয়া থাকতেন। এমনও ইতিহাস আছে, এমনও ঘটনা ঘটছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিন যাবত অনাহারে থাকিয়া শরীরটা যখন দুর্বল হইয়া গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থাকতে পারেন না, গায়ে শক্তি নাই, তিনি একবার শুয়ে পড়ছেন, শুয়ে শুয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম মনে করছেন মনে হয় কোনো রোগ হয়েছে, অনেকে জুতা শুঙ্গাইছেন, অনেকে ফিসা শুঙ্গাইছেন, অনেকে চামড়া শুঙ্গাইছেন, মনে হয় মির্গি রোগ হয়েছে, এরকম রোগ মনে করতেন, কিন্তু লজ্জায় কখনো জবান দিয়া মুখ দিয়া বলতেন না, আমি অনাহারে আছি। একদিন তিনি বে উপায় দেখিয়া তিন দিন চার দিন পার হইয়া গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার পেটের মধ্যে যদি দানা পানি না পড়ে, যদি খাওয়ার কোনো ব্যবস্থা না হয়, তাহলে আমি বাঁচবো কিভাবে। তিনি কয় না লজ্জা করণ যাইতো না, এইবার আমি মুখ খুলিয়া বলবো, আমি তাদের কাছে বলবো আমি অনাহারে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, নবীজি মসজিদে নববীর থেকে নামাজ পড়ে যখন যেই রাস্তা দিয়ে যান, ওই রাস্তা দিয়া হযরতে সবচেয়ে কাছের সাহাবি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাস্তা দিয়ে তার বাড়িতে যান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে তার বাড়িতে যান, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাস্তা দিয়ে বাড়িতে যান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের চারজন প্রসিদ্ধ সাহাবি তারা এই রাস্তা দিয়ে তাদের বাড়িতে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না আমার 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 এই ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি না, না আমি তাদেরকে বলবো আমার অনেক ক্ষুধা পেয়েছে, আজকে কয়েকদিন যাবত আমার পেটের মধ্যে কোনো দানা পানি নাই। তিনি চিন্তা করলেন রাস্তা আমি দাঁড়াইব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় দাঁড়াইয়া রইলেন, রাস্তায় বৈসা রইলেন। তিনি চিন্তা করলেন যখন সাহাবায়ে কেরাম যখন এদিক দিয়ে আসবে আমি একটা মাসালা জিজ্ঞাসা করব, মাসালা জিজ্ঞাসা করার উসিলায় আমি তার সাথে সাথে তার বাড়ি পর্যন্ত যাইব। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, যদি কেউ কথা বলতে বলতে বাড়ির পাশে চলিয়া যায়, খানা দানা না খাওয়াইয়া কিন্তু বিদায় দিত না, এরকম একটা অভ্যাস ছিল সাহাবিদের মধ্যে। আর আজকে আমাদের মধ্যে কেমন হয়ে গেছে, রাস্তার মধ্যে বিপদে পড়লো কেউ জিগায় না ঠিক কিনা। আর এটারও একটা কারণ আছে, আমরা এখন বেইমানদের মতো হয়ে গেছি, একটু সুযোগ পাইলে আমরা একটু বামার ঢুকে দেয় ঠিক কিনা, একটু সুবিধা দিলে আরেকটু সুবিধা চাই, আবার ফাঁক পাইলে তাকে আবার উল্টা তার বুকের মধ্যে আমরা ফার মাইরা দেই ঠিক কিনা। এই সমস্ত কারণে একে অপরে আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস হারানোর কারণে আমরা মুসলমান হয়ে সাহাবিদের মতো আদর্শ করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা ঠিক কিনা। ও মুসলমান ইমানদার,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে পাশে চুপ করে বসে রইলেন। সর্বপ্রথম আসতে দেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া আখি, হে আমার ভাই আবু বকর, তুমি কেমন আছো, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যমনস্ক ছিলেন। আল্লামা জাকারিয়া কান্দুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাকায়াতে সাহাবার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটা মনস্কে অন্য চিন্তা ভাবনা নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, নিচের দিকে তিনি তাকানো নাই, তিনি কি যেন একটা বিষয় নিয়ে চিন্তা করতে করতে তিনি উপর দিকে তাকাইতে তাকাইতে যাইতেছেন। এদিক দিয়ে কে সালাম দিল, কাকে সালামের উত্তর দিল তিনি খেয়ালও করেন নাই, তিনি চলতেই আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার আবু বকর ভাই যদি আমার দিকে না তাকায়, আমার সাথে যদি কথা না বলে, তাহলে তার সাথে আমি কিভাবে যাইতে পারি, না সম্ভব না। তিনি আবার বৈশা রইলেন, দেখেন আর কোনো সাহাবী আসেনি। এদিক দিয়ে দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাড়াতাড়ি কেমন কেমন জানি খুব ছুটে ফাটে তিনি হাঁটতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আখি, হে আমার ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে তিনি তাড়াতাড়ি যাইতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি রওনা দিলেন, কিন্তু গায়ে জোর না থাকার কারণে তিনি সাথে সাথে যাইতে পারলেন না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাড়াতাড়ি হাঁটিয়া অনেক আগে চলিয়া গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশক্তি হয়ে গেলেন, নিশক্তি হইয়া ওই জায়গায় তিনি আবার বসিয়া গেলেন। বসিয়া বলতেছেন, না আমার ভাইয়ের সাথে আমার যাওয়া সম্ভব নয়, তিনি আবার এই জায়গায় চুপ করিয়া বসিয়া বললেন। এই সময় দেখে হঠাৎ করে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানীময় চেহারা দেখা যায়। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কি লীলা খেলা। কাদের কদরত তু দারি হারছে কাহে আকুনি, জিন্দারা মুর্দা কুনি তু মুর্দারা বেজা কুনি। বাইরা আল্লাহ পাকের কুদরত বুঝা বড় দায়। যখন তিনি নবীজিকে দেখলেন, দেখার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাতক পাখির মতো নবীজির দিকে তাকায় রইলেন। এদিক দিয়া চোখে দিয়া টল টল করে পানি পড়তেছে। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন, আমার আবু হুরায়রা মনে হয় কতদিন জানি অনাহারে আছে। নবীজি চেহারা দেখে বুঝতে পারলেন। নবীজি বলেন, আবু হুরায়রা তোমার এই অবস্থা কেন, আমার তো মনে হয় তুমি অনেকদিন যাবার অনাহারে আছো, চলো চলো আমার সাথে চলো, তুমি আমার বাড়িতে একটু মেহমানদারি করবা আসো। নবীজির সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি, নবীজি আজকে আমাকে খাওয়াইবে, আজকে আমি মন বইরা পান করব, মন বইরা খাবো, আজকে আমার পেটটা বইরা আমি খাবো, নবীজি আমাকে বুঝি খানা খাওয়াইবে। নবীজি যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে সালাম করলেন, সালাম দিয়া বলতেছেন, আয়েশা ঘরের মধ্যে খাবার কিছু আসেনি, তাড়াতাড়ি দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে দুইটা খেজুর ছাড়ার কিছুই নাই, কই দুইটা খেজুর তাড়াতাড়ি দাও। এখন তিনি চিন্তা করলেন, দুইটা খেজুর দিয়া তার কি হবে, দুইটা খেজুর দিয়া তো ক্ষুধা মিটবে না, ক্ষুধার জ্বালা আরো বেড়ে যাবে। এই জন্য নবীজি একটু চিন্তা করলেন। এই মুহূর্তে এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বলেন, আবু হুরায়রা, এ আবু হুরায়রা তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে যাও মসজিদে নববীর বারান্দায়, আমার কিছু সাহাবী আছে যারা নাকি সব সময় হাদিস সংগ্রহ করার জন্য আমার দরবারে পয়রা থাকে, দুনিয়াবি কোনো খেয়াল নাই তাদের, খাওয়া দাওয়ার কোনো খেয়াল নাই, পাইলে খায় না পাইলে না খাইয়া থাকে। শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একাই নয়, আসহাবে সুফা যাদেরকে বলা হয় তারা সব সময় নবীজির দরবারে পড়া থাকতেন, একটা হাদিস সংগ্রহ করার জন্য, কোরআনের আয়াত সংগ্রহ করার জন্য না খাইয়া না লইয়া 24 ঘন্টা নবীজির দরবারে পড়া থাকতেন। নবীজি তো সব জানেন। নবীজি বলেন, আবু হুরায়রা তুমি তাড়াতাড়ি মসজিদে নববীর বারান্দায় যাও, আমার সাহাবীরা অনাহারে আছে, আজকে আমি তাদেরকে নিজ হাতে তাদেরকে আমি মেহমানদারি করব,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা আরো খারাপ হয়ে গেল। হায় রে, ভাবছিলাম এক দুধ পেয়ালা এক এক পেয়ালা দুধ পাইলে আমি পান করব, পান করলে আমার পেটটা বুঝি ভরবে, হায় আমার কপালে বুঝি খাওয়ান জুটবে না, এক পেয়ালা দুধ। নবীজি বলতেছেন তাদেরকে ডাক দিতাম, তারা মনে হয় 60-70 জনের কম হবে না। 70 জন ছিল সাহাবী, 70 জন সাহাবীকে ডাক দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে নিয়ে আসলেন। নবীজি বলেন তাদেরকে লাইন ধরে বসায়া দাও, আর তুমি এক এক করে গুনতে থাকো কয়জন। সুবহানাল্লাহ বলেন, লাইন ধরে বসানো হইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনতে আরম্ভ করলেন, এক পাশ থেকে গুনতে গুনতে দেখেন 70 জন হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর সংখ্যা হলো মাত্র 70 জন। নবীজি বলেন তুমি তাদেরকে মেহমানদারি করো। নবীজি কি জানি পরে একটা ফু দিলেন, ফু দিয়া বলেন আবু হুরায়রা তোমার নিজ হাতে তুমি তাদেরকে পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কিছু করার নাই, আল্লাহর নবীর জন্য আমার জীবন কুরবান দিতে পারি, আমার গায়ে শক্তি থাকুক বা না থাকুক, আমার খিদা থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় নয়, আমার কথা হলো নবীজির হুকুম মানা আমার জন্য শিরদর্য, নবীজির হুকুম আমাকে মানতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সবাইকে খাওয়া এলেন। সর্বপ্রথম যখন একজন সাহাবীকে দিলেন, সাহাবী যখন পান করলেন, নবীজি বলেন আবার পান করাও, আবার পান করাইলেন, নবীজি বলেন আবার পান করাও, আবার পান করাইলেন। এইরকমভাবে তিনবার করে পান করানোর পরে ওই সাহাবী বলতেছে, না না আমি আর খেতে পারবো না, আমার গলা পর্যন্ত ভরিয়া গেছে। এইরকম ভাবে 70 জন সাহাবীকে দুধ খাওয়াইলো। 70 জন সাহাবী দুধ খাওয়ার পরে দেখে আল্লাহর কি কুদরত, আল্লাহ পাকের কি কারিশমা, দুধ এক ফুটও কিন্তু কমে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্যের বিষয় যেমন দুধ তেমনই রইছে। কই তুমি সবাইকে খাওয়াইছো না? আল্লাহর কসম আমি সবাইকে পেট বইরা মন বইরে তৃপ্তি সহকারে পান করাইছি। নবীজি বলেন আবু হুরায়রা এবার তুমি পান করতে থাকো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে পান করতে আরম্ভ করলেন। একবার পান করলেন, দুইবার পান করলেন, তিনবার পান করলেন, পান করতে করতে তিনি নবীজি বলেন তুমি আরো পান করো, আবার পান করলেন, নবীজি বলেন তুমি আরো পান করো, আবার পান করলেন। চতুর্থবারের মাথায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর পান করতে পারতেছি না, আমার গলা পর্যন্ত ভরিয়া গেছে। নবীজি বলেন আমার হাতে দাও। এখন নবীজি বিসমিল্লাহ বলে পুরোটা খেয়ে ফেললেন। কিতাবে লেখেন ওই বরকতের দুধ যদি নবীজি রাইখা দিতেন, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতরা পান করতে পারত, জিন্দেগি তো শেষ হইত না। এমন নবীর উম্মত আমরা ঠিক কিনা? আজকে সেই নবীর উম্মত হইয়া আমরা আল্লাহর হুকুম রসুলের তরিকা মানি না। বান্দার জান্নাতে যাইবা যাইও, নবীর তরিকা ছাড়া জান্নাতে যাইবা? এই জন্য কবি শেখ সাদী রহমতুল্লাহ বলেন, খেলাফে পাইগম্বর কে সিরা গুজিদ, খেলাফে পয়গম্বর কে সিরা গুজিদ, কে হারগেজ বা মঞ্জিল না খাহাদ রসিদ, কে হারগেজ বা মঞ্জিল না খাহাদ রসিদ। সাবধান, রসুলের তরিকা সারে, রসুলের তরিকার খেলাফ করে কেউ কোনোদিন মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবা না, জিন্দগি পার হয়ে যাইতে পারে, তুমি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবা না, ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হইতেছেন? একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মহব্বতের সহিত একটু জিকিরের তালে তালে সামনে আগায় বসি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসি। এটা দিনী মজলিস, এই দিনী মজলিসের একটা আদব আছে, সেটা হলো সামনে যেন ফাঁকা না থাকে। আপনারা একটু কষ্ট হইল, শীত হইল, একটু যদি আগায় বসেন আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবেন, সাকিনা নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন তো আমি আপনাদের সম্মুখে একটা সঙ্গীত বলি, এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে
রক্ত যাবে তাও মানি, এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানি, যেমনি এ পথ বেদনা বিদুর এ পথে আছে লগ্ন মধুর, যেমনি এ পথ বেদনা বিদুর এ পথে আছে লগ্ন মধুর, শাহাদাতের ইশারা শাহাদাতের ইশারা এসে যাবে যখনই, এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানি, এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানি, আল্লাহতে দিতে চায় জীবন এ পথের দিশা পায় যে তারা, আল্লাহতে দিতে চায় জীবন জ্বালা এ পথের দিশা পায় যে তারা, খোদার পথে লড়াই করে খোদার পথে লড়াই করে মৃত্যুকে নেয় কাছে টানি, এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানি, এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানি, যারা এ পথে দিয়ে গেল প্রাণ ইতিহাসে তারা রয়েছে অম্লান, যারা এ পথে দিয়ে গেল প্রাণ ইতিহাসে তারা রয়েছে অম্লান, জীবন দেয়ার বিনিময়ে জীবন দেয়ার বিনিময়ে হয়েছে তারা পরশমণি, এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানি, এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানি, রাজি আছেন তো আপনারা? একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৪ নম্বর পারার ৪৬৬ নম্বর পৃষ্ঠার সূরা জুমারের ৭১ নং আয়াতে কারীমায় বলেন, ওসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حق আল্লাহু আকবার বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জুমারের 71 আয়াতে কেনে বলেন ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। ও মুসলমান ইমানদার, জাহান্নাম খুব কঠিন, জাহান্নামের আযাব সহ্য করার মতো আমাদের কারো গায়ে কোনো শক্তি নাই, ঠিক কি না? জাহান্নাম কিন্তু খুব কঠিন, জাহান্নামের মতো এত খারাপ জায়গা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে জায়গায় জায়গায় ওয়াজ নসিহত করছেন, সাবধান, তোমরা কিন্তু জাহান্নামী হইও না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 1 আয়াতে গিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিন সম্প্রদায়, ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, যেমন ভয় করা উচিত, যেমন ভয় করা উচিত, হাক্ক তুকাতিহি, আমি আল্লাহ যত বড় আমার শাস্তিও কিন্তু তত বড়, ঠিক কি না? আল্লাহ পাক যত বড়, আল্লাহ পাকের শাস্তিও তত বড়, আল্লাহ পাক যত বড়, আল্লাহ পাকের রহমত কিন্তু তত বড়, ঠিক কি না? আল্লাহ পাক যত বড়, আল্লাহ পাকের পুরস্কারও কিন্তু তত বড়। হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, তোমরা মুসলমান না হইয়া কিন্তু মরিও না, মুসলমান না হইয়া মরিও না। এখন আমরা কবে মরমু কেউ বলতে পারমু? কেউ যদি বলতে পারেন যে হুজুর আমি আর এত বছর বাঁচমু, ধরেন 10 বছর বাঁচমু, আগামী 10 বছর পরে 14 মাসের 1 তারিখে আমি ইন্তেকাল করবো, এতটা সময় এতটা সময়, তাহলে আপনি 10 বছর ইচ্ছা মতো যা করণের কইরা একদিন আগে তওবা করবেন, একবারে ফাক্কা মুসলমান হইবেন, আপনি জান্নাতে যাইতে পারবেন। ও মুসলমান ইমানদার, কারো মরণের গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের 1 আয়াতে গিয়ে বলেন ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। হ্যাঁ, যখন যার সময় হবে আমার আজরাইল সাথে সাথে দুনিয়া থেকে নিয়ে আসবে, 1 সেকেন্ড এদিক সেদিক করবে না, ঠিক কিনা? একটা সেকেন্ড সময় দেওয়া হবে না মুসলমান ইমানদার। আল্লাহ পাক এখানে পরিষ্কার বলতেছেন যারা নাকি মুসলমান না হইয়া মরবে, আল্লাহ পাক তাদেরকে মুসলমান বানাইবার কারখানা রাখছেন জাহান্নাম। মুসলমান বানাইবার কারখানার নাম কি? জাহান্নাম। জাহান্নাম কিন্তু শুধু কাফেরের জন্য আসিল, আল্লাহ পাক এই সূরা জুমারের 71 আয়াতে কারিমার শেষ অংশে তিনি বলেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমি একমাত্র কাফেরদের জন্য জাহান্নাম বানাইছিলাম, কাফেরদের জন্য জাহান্নাম হইল স্থান, কিন্তু হাজার আফসোসের ব্যাপার, অনেক ইমানদারও কিন্তু জাহান্নামে প্রবেশ করবে, ঠিক কিনা? এই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে মুফাসসির কেরাম উল্লেখ করেন, বিশ্ববিখ্যাত মুফাসসির কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই তিনি তাফসিরে মাজহারিতে উল্লেখ করেন, ইমানদারদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, ইমানদার ইমানদার যারা ইমান আনছিল নামাজ পড়ে নাই, ইমান আনছিল রোজা রাখে নাই, ইমান আনছিল পর্দা করে নাই, ইমান আনছিল গুনার কাজ সারে নাই, ইমান আনছিল সুদ সারে নাই, ইমান আনছিল মিথ্যা কর্তা সারে নাই, ইমান আনছিল নেক আমল করে নাই, আসেন এরম মুসলমান? এই দুই বেশি, ঠিক কিনা? মানে হ্যাঁ, বিরুদ্ধে কথা কইলে মনে হচ্ছে আমরা ফারও খাই দাঁড়ি, কারণ এক দল বড়, ঠিক না? ও মুসলমান ইমানদার, হাসির কথা নয়, বড়ই দুঃখের কথা, বড়ই মর্মান্তিক কথা, বালে ঘর পর থেকে এই পর্যন্ত কত ওয়াজ নসিহত শুনছে কিন্তু নামাজ পড়ে না, বালে ঘর পর থেকে এই পর্যন্ত কত কোরআনের আয়াত শুনছে, কত গুনার কথা শুনছে, কত আজাবের কথা শুনছে, কিন্তু তারপরে গুনার কাজ ছাড়তে পারে নাই। ওই সমস্ত ইমানদারের জন্য আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই বলেন ইমানদারদেরকে যখন শিকল দিয়ে বেঁধে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে, জাহান্নামের দারোয়ানদের নাম হলো মালিক, মালিক ফেরেশতা জাহান্নামের দারোয়ান, মালিক ফেরেশতা
কারোয়ান ডাইকে ডাইকে বলবে, ও তোমরা কে এই জায়গায় কেন আসছো? এই জায়গা তো ভালো জায়গা নয়, তোমরা এই জায়গায় কেন আসছো? এটা তো জাহান্নাম, এই জাহান্নাম তো অনেক খারাপ জায়গা, এই জাহান্নাম তো কোনো ইমানদারের জন্য ছিল না, তোমরা ইমানদার ছিলা, তোমরা কিন্তু ইমানদার ছিলা, তোমাদের কি কোনো কথা কেউ শোনায় নাই? এই যে আয়াতে কারিমে বলতেছে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের গেটের মধ্যে হাকিয়ে নেওয়া হবে, জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা আফসুস করে বলতে থাকবে, তোমাদের কি হলো? তোমরা দুনিয়াতে ইমানদার ছিলা, দুনিয়াতে তোমরা ইমানদার ছিলা, তোমরা কেন এই জায়গায় আসছো? এই জাহান্নামে কেন তোমরা আসলা? ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদেরকে কেউ কোনোদিন বলে নাই, তোমাদের কি কোনো রসুল পাঠানো হয় নাই, তোমাদের কি কোনো আলেম কোনো কোরআনের আয়াত বলে নাই, আল্লাহর আয়াতের কথা কি তোমাদেরকে শোনায় নাই, জাহান্নামের আজাবের কথা তো তোমাদেরকে শোনায় নাই, তোমাদের কি কেউ সতর্ক করে নাই? তারা বলবে ওয়ালাকিন হাক্কত, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছে, কিন্তু আমরা পরিপূর্ণ বিশ্বাস করতে পারি নাই, এই জন্য বিশ্বাসটা করার কারণে আমরা আজকে জাহান্নামী হইলাম। ও মুসলমান ইমানদার, সেদিন আফসুস করে কোনো কাজ হবে না, এই জন্য জাহান্নামে যাওয়ার আগে জান্নাতে যাইতে হবে, ঠিক কিনা? এখন প্রশ্ন হইল, আমরা জাহান্নামে জান্নাতে যেতে চাই কে কে, একটু হাত উড়ে দেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক।